অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার এজেন্ডা বাস্তবায়নে সহায়তা করবে বিশ্বব্যাংক। এজন্য চলতি অর্থবছর বাংলাদেশকে আরও $2 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ এই প্রতিশ্রুতি দেন। তিনি জানান, বিশ্বব্যাংক এই অর্থবছরে গুরুত্বপূর্ণ সংস্কার, বন্যা প্রতিক্রিয়া, স্বাস্থ্যসহ আরও কয়েকটি খাতে সহায়তার জন্য নতুন করে $2 বিলিয়ন সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরকে বলেন, বাংলাদেশের সংস্কারে অর্থায়নের ক্ষেত্রে বিশ্বব্যাংককে নমনীয় থাকতে হবে। সেই সঙ্গে 15 বছরের চরম দুঃশাসন শেষে বাংলাদেশের যেই নতুন পথচলা শুরু হয়েছে তাতে বিশ্বব্যাংককে সহায়তা করতে হবে। এর আগে গত রোববার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গণমাধ্যমকে জানিয়েছিলেন, দেশের আর্থিক খাত সংস্কারে $1 বিলিয়ন ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের অতিরিক্ত এই $2 বিলিয়ন ঋণের ফলে চলতি অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সফট লোন ও অনুদানের মোট পরিমাণ দাঁড়াবে প্রায় $3 বিলিয়ন।